হ্যালো এভরিওয়ান, তোমাদের যেটা পড়াশোনা হচ্ছে অ্যাডজয়েন্ট অ্যান্ড ইনভার্স অফ এ ম্যাট্রিক্স, ঠিক আছে? যেটা খুব ইম্পর্টেন্ট টপিক তোমাদের ম্যাট্রিক্সের মধ্যে। সো অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স যেটা আছে, প্রথমে সেটা আগে বলি। দেখো, একটা এই একটা ম্যাট্রিক্স নিয়েছি 3x3 অর্ডারে, তাই তো? এ ইজ এ ম্যাট্রিক্স অফ অর্ডার 3x3। ওকে, সো এই ম্যাট্রিক্স মানে এই ম্যাট্রিক্স যেটা দেওয়া আছে, তার যদি অ্যাডজয়েন্ট বার করতে বলা হয় তাহলে আমরা কীভাবে বার করবো দেখো। আচ্ছা, অ্যাডজয়েন্টটাকে শর্টে ADJ মানে অ্যাডজয়েন্ট অফ এ এইভাবে লেখা হয়, ঠিক আছে? তো অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স এইভাবে লিখেছি, তো তো ADJ অ্যাডজয়েন্টের শর্ট ফর্ম। ওকে, সো অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়ালস টু একটা ম্যাট্রিক্স হবে, সেই ম্যাট্রিক্সটা কেমন হবে তোমাদেরকে এবার বলি, এটা মন দিয়ে শোনাটা। হ্যাঁ, প্রথমে একটা বড় এইভাবে ম্যাট্রিক্সের সাইন দিয়ে দেবে, তার মাথায় টি দিয়ে দেবে, টি মিনস ট্রান্সপোজ। ওকে, আচ্ছা, এই ম্যাট্রিক্স যেটা ছিল তার সমস্ত এলিমেন্টস, এখানে কতগুলো এলিমেন্টস আছে দেখো, নাম্বার অফ এলিমেন্টস ইকুয়ালস টু 9, মানে 1 2 3 4 5 6 7 8 9, তাই তো? টোটাল 9খানা এলিমেন্টস আছে। তার এখানে দেখো, তোমরা জানো, তোমরা অলরেডি মাইনার অ্যান্ড কো ফ্যাক্টর বার করতে শিখে গেছো এখানে। তো সেখানে মাইনার অ্যান্ড কো ফ্যাক্টর যেটা আছে, এখানে তো টোটাল নাম্বার অফ এলিমেন্ট 9টা, তো তাহলে এখানে আলাদা আলাদা 9টা মাইনার অ্যান্ড কো ফ্যাক্টর বের হবে। তার মানে এ এর একটা মাইনার পাবো, বি এর মাইনার পাবো, সি এর মাইনার পাবো, ডি, ই, এফ, জি, এইচ, আই, প্রত্যেকটার একটা করে মাইনার পাবো। আর প্রত্যেকটা যদি একটা করে মাইনার পেয়ে যায় তাহলে প্রত্যেকটার একটা করে কী পাবো, কো ফ্যাক্টরও পেয়ে যাবো। ওকে, তাহলে এই এই ম্যাট্রিক্স যেটা আছে দেওয়া, তার যে অ্যাডজয়েন্ট যদি বার করতে বলা হয় তাহলে সিম্পলি এই যেটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে সেই ম্যাট্রিক্সের যতগুলো কো ফ্যাক্টর থাকবে সমস্ত কো ফ্যাক্টর নিয়ে যে ম্যাট্রিক্সটা তৈরি হবে তার ট্রান্সপোজ করলে যেটা পাবো আমরা, যে ম্যাট্রিক্সটা, সেটাকে বলা হয় অ্যাডজয়েন্ট অফ দ্য গিভেন ম্যাট্রিক্স এ। ক্লিয়ার? আমি আর একবার বলছি তোমাদেরকে, এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 3x3 অর্ডারের, তার মানে এখানে টোটাল 9খানা এলিমেন্টস আছে। 9খানা এলিমেন্টস থাকলে কী হবে, 9খানা আলাদা আলাদা কো ফ্যাক্টর বেরোবে। কো ফ্যাক্টর মানে তোমরা জানো, মাইনার উইথ সাইন, মানে কো ফ্যাক্টর মানে কি, মাইনার এবং তার সাথে সাইনটা হবে, প্লাস বা মাইনাস দুটোর মধ্যে একটা হবে, ঠিক আছে? তো তোমরা সবাই কো ফ্যাক্টর শিখিয়ে গেছো, মানে আগের ভিডিওতে আমি তোমাদেরকে কো ফ্যাক্টর বলে দিয়েছি। সো এইথ ম্যাট্রিক্সে 9খানা এলিমেন্টস আছে, তো 9খানা এলিমেন্টস থাকলে 9খানা আলাদা আলাদা কী হবে, কো ফ্যাক্টর বের হবে আমাদের। তো যতগুলো কো ফ্যাক্টর বের হবে পরপর এলিমেন্ট ওয়াইজ যদি আমি পজিশন ওয়াইজ বসিয়ে দিই, ওই কো ফ্যাক্টরগুলো নিয়ে যে ম্যাট্রিক্সটা তৈরি হবে সেই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করলে যে ম্যাট্রিক্সটা পাবো ফাইনালি, সেই ম্যাট্রিক্সটাকে বলা হয় অ্যাডজয়েন্ট অফ দ্য ম্যাট্রিক্স এ। ক্লিয়ার হলো এবার জিনিসটা? তার মানে এখানে দেখো, এবার তোমাদেরকে আমি এবার বুঝিয়ে দিচ্ছি যেটা আমি লিখেছি। দেখো, অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়ালস টু কী করেছি, বড় করে ম্যাট্রিক্স সাইন দিয়েছি, তার মাথায় টি দিয়েছি, টি মিনস ট্রান্সপোজ, তাই তো? এবার আমি যেটা বললাম ডেফিনেশনটা সেইভাবে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো, প্রথমে দেখো, এই ম্যাট্রিক্সের যদি কো ফ্যাক্টর বার করতে হয় তাহলে কীভাবে বার করতে হবে, তাহলে এই ম্যাট্রিক্স প্রথমে মাইনার বার করতে হবে। তাহলে এই ম্যাট্রিক্সের মাইনার মানে কি, এটা এই রোয়ে আছে আর এই কলামে আছে, মানে ফার্স্ট রো এবং ফার্স্ট কলামটা বাদ দিলে কী পড়ে থাকবে, ই, এফ, এইচ, আই। তাহলে ই, এফ, এইচ, আই বসিয়ে দিলাম, তাহলে ই, এফ, এইচ, আই যে ডিটারমিনেন্টটা পেলাম সেটা অ্যাকচুয়ালি কী পেলাম, সেটা অ্যাকচুয়ালি পেলাম আমরা হচ্ছে এ এলিমেন্টের মাইনার পেলাম। এবার এ এলিমেন্টের মাইনার পেয়ে গেলাম, তাহলে এ এলিমেন্টের কো ফ্যাক্টর কী ব্যবহার করতে তোমরা জানো, তাহলে এ পজিশন মানে ফার্স্ট পজিশনের সাইন কী হয়, অলওয়েজ প্লাস হয়। তোমরা জানো 3x3 জন্য সাইনটা কী হয়, 3x3 জন্য সাইনটা আমি আরেকবার তোমাদেরকে এখানে লিখে দিচ্ছি, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এটা হয় তো? তো এই সাইনগুলো তোমরা জানো ভালোভাবে কীভাবে লেখা হয়। সো এখানে সাইনগুলো আমি পরপর বসিয়ে দেবো, যাই হোক। এবার দেখো, বি ম্যাট্রিক্স মানে বি এলিমেন্ট যেটা আছে সেই এলিমেন্টের, সেই এলিমেন্টের আমরা কী করবো দেখো, সেই এলিমেন্টের আমরা মাইনার বের করবো। তো বি এলিমেন্টের মাইনার কত হবে, বিটা ফার্স্ট রয়ে আছে অ্যান্ড সেকেন্ড কলামে আছে, সো ডি এফ জি আই, ডি এফ জি আই বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর ওটা ডিটারমিনেন্ট সাইনটা দিয়ে দিয়েছি, তাই তো? এটা 2x2 ডিটারমিনেন্ট হয়ে গেলো। সিমিলারলি সি ম্যাট্রিক্স মানে সরি সি এলিমেন্টের যেটা আছে সেটার মাইনার বার করবো, ডি এর মাইনার, ই এর মাইনার, এফ এর মাইনার, জি এর মাইনার, এইচ এর মাইনার অ্যান্ড আই এর মাইনার বার করে পরপর আমরা পজিশন ওয়াইজ বসিয়ে দেবো। বসিয়ে দেওয়া হয়ে গেল। বসিয়ে দেওয়ার পর আমরা কী করবো নেক্সট, যেহেতু আমাদের তোমাদেরকে কী বলেছি অ্যাডজয়েন্ট মানে কি, সমস্ত এলিমেন্টসের কো ফ্যাক্টরগুলো নিয়ে যে ম্যাট্রিক্সটা তৈরি হবে তার ট্রান্সপোজ করলে আমরা কী পাবো, অ্যাডজয়েন্ট পাবো, তাই তো? তাহলে আমার মাইনার তো বেরিয়ে গেছে, তাহলে মাইনার বেরোর পর বের করার পর আমরা যদি কো ফ্যাক্টর বার করতে চাই তাহলে কী করতে হবে, জাস্ট সিম্পলি সাইনগুলো পর পর বসিয়ে দেবো। তো তোমরা জানো 3x3 জন্য সাইন কী হয়, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এভাবে অল্টারনেট হয়। তো আমি দেখো সাইনগুলো বসিয়ে দিচ্ছি, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। তাহলে দেখো আমি ডাইরেক্টলি এখানে বসিয়ে দিলাম, তো তোমাদেরকে আলাদা আলাদা করার কো ফ্যাক্টর বার করার দরকার নেই, তার মানে এখানে কো ফ্যাক্টরগুলো সব বেরিয়ে গেলো, ব্যাপারটা বোঝা গেলো তো? তো এবার ভেতরের সমস্ত এখানে এটা ক্যালকুলেশন করলে একটা এলিমেন্ট বেরোবে, এখানে এটা ক্যালকুলেশন করলে একটা এলিমেন্টস বেরোবে, তার মানে এই ভেতরের ম্যাট্রিক্সটা টোটাল 9খানা এলিমেন্টস বেরোবে। ওকে, বের এটা এর এরপরে কী হবে, এরপরে এই ম্যাট্রিক্স যেটা পাবো তার আবার ট্রান্সপোজ করবো ফাইনালি, করার পর যেটা মানে মেন রেজাল্টটা পাবো সেই রেজাল্টটা হচ্ছে কি, অ্যাডজয়েন্ট অফ এ। ক্লিয়ার?
সেটা একটা ম্যাট্রিক্স পাবো। ওকে, এবার দেখো এটা তো 3x3-এর জন্য বললাম, একটা 2x2, 2x2-টা আরও ইজি, এটা আমি তবু তোমাদেরকে বলে দিচ্ছি। একবার দেখো, বিয়ে একটা আর একটা ম্যাট্রিক্স নিচ্ছি যেটার অর্ডার কত 2x2। ওকে, সো এ বি সি ডি একটা 2x2 ম্যাট্রিক্স। তো তোমাদেরকে বলা হয়, যদি বলা হয় অ্যাডজয়েন্ট অফ বি বার করো, সো অ্যাডজয়েন্ট অফ বি যদি বার করতে বলা হয় তাহলে আমরা কীভাবে বার করবো? সিম্পলি অ্যাডজয়েন্ট অফ বি যখন বার করবো তো এইখানকার কত মানে বিতে কতগুলো এলিমেন্টস আছে, দেখো বিতে টোটাল 4খানা এলিমেন্টস আছে, তাই তো? তাহলে বিতে যদি 4খানা এলিমেন্টস থাকে তার মানে 4খানা আলাদা আলাদা কো ফ্যাক্টর বেরোবে। সো এর কো ফ্যাক্টর কত হবে? কো ফ্যাক্টর অফ এ মানে কি এই রোটা অ্যান্ড এই কলামটা বাদ, মানে ডি হবে। তাহলে এর কো ফ্যাক্টর কত হয়ে যাবে? ডি। ওকে, তারপর দেখো বি এর কো ফ্যাক্টর কত হবে? বিটা এই রয়ে আছে, এই কলাম আছে, বাদ, তাহলে শুধু সি, সি হলো। তারপর সি এর কো ফ্যাক্টর কত হবে? তার মানে এটা বাদ, এটা বাদ, তার মানে কত হবে? বি। তারপর ডি এর কো ফ্যাক্টর কত হবে? এটা বাদ, এটা বাদ, তার মানে এ হবে, তাই তো? তো বসিয়ে দিলাম আমরা। এবার কো ফ্যাক্টর যেহেতু বলেছি তার মানে সাইনগুলো আবার বসাতে হবে। এবার 2x2 জন্য তোমরা সাইনগুলো জানো, 2x2 জন্য সাইনগুলো আমি তোমাদেরকে কী বলেছিলাম মনে আছে? প্লাস মাইনাস, তারপর আবার মাইনাসে শেষ হয়ে যায়, মাইনাস থেকে স্টার্ট হবে, মাইনাস প্লাস। সো প্লাস মাইনাস, মাইনাস প্লাস পরপর আমি বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর মাথায় কী বলেছি? ট্রান্সপোজ, মানে অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন অফ কো মানে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, মাথায় টি দিতে হবে একটা ট্রান্সপোজ, তাই তো? তো আবার এই যে নতুন ম্যাট্রিক্সটা আছে এটা ট্রান্সপোজ করলে আমরা কী পাবো? ডি মাইনাস বি মাইনাস সি এ, তার মানে দেখো ডি মাইনাস সি রোতে ছিল, কলামে বসিয়ে দিয়েছি, মাইনাস বি প্লাস এ রোতে ছিল, কলামে বসিয়ে দিই। তো এটা হচ্ছে অ্যাডজয়েন্ট অফ বি। ক্লিয়ার জিনিসটা? এবার একটা এক্সাম্পল নিচ্ছি, জিনিসটা তোমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে এটা। ওকে, এখানে দেখো একটা 2x2 ম্যাট্রিক্সের এক্সাম্পল নিয়েছি, এ ইকুয়ালস টু 2, 3, 1, 4, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ অ্যাডজয়েন্ট অফ এ। ওকে, সো অ্যাডজয়েন্ট অফ এ যেটা পাবো সেটাও কিন্তু একটা ম্যাট্রিক্সে পাবো। ওকে, সো প্রসেসটা কি তোমাদেরকে আমি অলরেডি বলে দিয়েছি, এখানে 2x2 যেহেতু, সো অ্যাডজয়েন্ট অফ এ যখন বার করবো তখন সেটা ইকুয়ালস টু কী লিখবো? একটা ম্যাট্রিক্স সাইন দেবো। আচ্ছা, এখানে 2x2 ম্যাট্রিক্স যেহেতু তার মানে টোটাল নাম্বার অফ এলিমেন্টস কত এখানে? 4, তাই তো? তার মানে 4খানা এলিমেন্টস আছে, তার মানে 4টা আলাদা আলাদা কো ফ্যাক্টর বেরোবে প্রত্যেকটা এলিমেন্টসের একটা করে। সো প্রথমে দেখো, টু, টু এর কো ফ্যাক্টর বার করলে কত হবে? টুটা কোথায় আছে? এই রো আর এই রো আছে, এই কলামে আছে, তাহলে বাদ, তাহলে 4, তাহলে 4 হবে এখানে। তারপর কত হবে? থ্রির যখন থ্রিটা মানে বার করবো তখন কত হবে? এই রো আর এই কলামে আছে, তাহলে এটা বাদ, তাহলে কত হবে? 1 হবে, 1 বসিয়ে দিয়েছি, সাইনটা পরে বলছি, হ্যাঁ আগে এলিমেন্টসগুলো বলে দিই তোমাদের। তারপর 1টা কোথায় আছে? এখানে, তাহলে এই রোটা আর এই কলামটা বাদ, তাহলে 3টা হবে এখানে, 4টা আছে এখানে, তার মানে এই রোটা অ্যান্ড এই কলামটা বাদ, তাহলে 2 হবে, 2টা বসিয়ে দিয়েছি। এবার কো ফ্যাক্টর যেহেতু বার করতে বলা হয়েছে, তার মানে কো ফ্যাক্টরের জন্য কী করতে হবে? মাইনার তো অলরেডি আমাদের বার করা হয়ে গেছে, এবার সাইনগুলো দেখাতে হবে। এবার সাইনগুলো দেওয়ার জন্য কী হয়? 2x2 জন্য অলরেডি মানে তোমরা সাইনটা জানো, 2x2 জন্য সাইন কত হয়? প্লাস মাইনাস, মাইনাস প্লাস, তাই হয় তো? তো প্রথমে প্লাস বসিয়ে দিয়েছি, তারপর মাইনাস, তারপরে আবার মাইনাস, তারপরে আবার প্লাস। তো কো ফ্যাক্টরগুলো সব আবার বেরিয়ে গেলো, মানে সাইনগুলো যদি আমরা না বসাই তাহলে তখন কী হবে? জাস্ট খালি মাইনারগুলো বের হয়। ওকে, সাইন বসিয়ে দেওয়া মানে কি কো ফ্যাক্টর পেয়ে যাবো। ক্লিয়ার? এবার যেটা করবো সেটা হচ্ছে কি, তার হোল ট্রান্সপোজ বার করবো। তার হোল ট্রান্সপোজ যদি বার করি তার মানে মাথায় টি দিয়ে দিলে হয়ে যাবে। এবার রোগুলোকে কলাম করে দাও, তাহলে তো হয়ে যাবে আমাদের ট্রান্সপোজ বার করা। তার মানে 4-1টাকে কলামে বসিয়ে দিয়েছি, 4-1 কলামে বসিয়ে দিয়েছি, অ্যান্ড -3+2 যেটা আছে সেটাকে সেকেন্ড কলামে বসিয়ে দিয়েছি। সো দিস ইজ দ্য ভ্যালু অফ দ্য অ্যাডজয়েন্ট অফ দ্য ম্যাট্রিক্স এ। ওকে, যেটা দেওয়া আছে। এবার নেক্সট একটা থিওরেম পড়বো, সেই থিওরেমটা খুব ইম্পর্টেন্ট তোমাদের। তোমার এই থিওরেম যে স্টেটমেন্টটা আমি বলে দিচ্ছি, তোমরা এই থিওরেমের যে ভেরিফিকেশনটা আছে সেটা বাড়িতে তোমরা নিজেরা ট্রাই করবে। ওকে, না পারলে আমাকে বলবে। কী আছে? ইফ এ বি এন এ গিভেন স্কোয়ার ম্যাট্রিক্স অফ অর্ডার এন, মানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে অফ অর্ডার এন ক্রস এন, তাই তো? এবার দেন কী বলেছে? এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ, মানে কোনো একটা যে ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট বার করতে বলেছি সেই ম্যাট্রিক্সটা দিয়ে যদি তার অ্যাডজয়েন্টকে মাল্টিপ্লাই করি, হুইচ ইস ইকুয়ালস টু কী হবে? অ্যাডজয়েন্ট অফ দ্যাট ম্যাট্রিক্স ইন্টু আবার ওই এ হবে, উইচ ইস ইকুয়ালস টু কি? ডিটারমিনেন্ট অফ এ ইন্টু আই, আই মিনস কি? আইডেন্টিটি ম্যাট্রিক্স। তো এখানে আইডেন্টিটি ম্যাট্রিক্স অর্ডার কত হবে? এখানে অবভিয়াসলি এন হবে, কারণ এই ম্যাট্রিক্সের যা অর্ডার হবে আইডেন্টিটি ম্যাট্রিক্সের অর্ডারটাও তাই হবে এখানে। ওকে, তো তোমরা এই যে এটা আছে স্টেটমেন্টটা, এই স্টেটমেন্ট তোমরা বাড়িতে ভেরিফিকেশন করে দেখবে, যে কোনো একটা ম্যাট্রিক্স নেবে, 2x2 নিতে পারো, 3x3 নেবে, তো দেখবে এই রেজাল্টটা যেন তিন মানে তিনটে সাইড আছে এখানে, তো তিনটে সাইড যেন ইকুয়াল হয়। ওকে, তোমাদের একটা বাড়ির কাজ দেওয়া থাকলো। ক্লিয়ার? ওকে, আচ্ছা এখন পড়বো সিঙ্গুলার ও নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, ঠিক আছে? তো ডেফিনেশনটা আমি তোমাদের বলে দিই যে সিঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলা হয়। এ স্কোয়ার ম্যাট্রিক্স এ সেড টু বি সিঙ্গুলার ম্যাট্রিক্স ইফ ডিটারমিনেন্ট অফ ইকুয়ালস টু 0, তার মানে কি? কোনো একটা ম্যাট্রিক্স এ কে আমরা সিঙ্গুলার বলবো তখনই যখন ওই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালুটা 0 হবে, ঠিক আছে? তখন সেটাকে কী বলবো, মানে তখন সেই ম্যাট্রিক্সটাকে কিন্তু সিঙ্গুলার ম্যাট্রিক্স বলবো। ক্লিয়ার? আচ্ছা, সেকেন্ড ডেফিনেশনটা দেখো। এ স্কোয়ার ম্যাট্রিক্স এ ইজ সেড টু বি নন সিঙ্গুলার ইফ ডিটারমিনেন্ট অফ এ নট ইকুয়ালস টু 0, মানে কোনো একটা ম্যাট্রিক্সকে নন সিঙ্গুলার বলবো তখনই যখন ওই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালুটা নন জিরো হবে। ক্লিয়ার? এবার দেখো তোমাদের একটা আমি এক্সাম্পল নিয়েছি, এখানে এক্সাম্পল নিলে তোমরা ভালো করে বুঝতে পারবে। দেখো
প্রথমে কি দেখো, এই একটা ম্যাট্রিক্স নিয়েছি 1 2 4 8, 2 x 2 অর্ডার অবভিয়াসলি, তাই তো? তো এই ম্যাট্রিক্স যেটা আছে এ, তো তার ডিটারমিনেন্ট বার করবো। তো ডিটারমিনেন্ট অফ এ যদি বার করি তাহলে আমি কী দেখি, ডিটারমিনেন্ট সাইন দিয়ে দিয়েছি, এখানে ম্যাট্রিক্স সাইন ছিল, ম্যাট্রিক্স সাইনটা উড়িয়ে ডিটারমিনেন্ট সাইন বসিয়ে দাও, তাই তো? সো ডিটারমিনেন্ট অফ এ যখন বার করবো তখন তোমরা জানো প্রাইমারি ডায়াগনাল মাইনাস সেকেন্ডারি ডায়াগনাল করতে হয়, তো 8 1 যাও 8 মাইনাস 4 2 যা 8, তার মানে 8 - 8 করলে কত হবে, 0। দেয়ার ফোর তাহলে আমরা এখন কি বলতে পারি, এ ইজ সিঙ্গুলার ম্যাট্রিক্স, মানে এ ম্যাট্রিক্স যেটা আছে, সো অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন অফ সিঙ্গুলার ম্যাট্রিক্স আমরা বলবো ডাইরেক্টলি এ ইজ সিঙ্গুলার ম্যাট্রিক্স, কারণ যে ম্যাট্রিক্সটাকে আমরা সিঙ্গুলার বলবো তখনই যখন ওই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালুটা জিরো হবে। সো এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু, মানে এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালুটা জিরো বেরিয়েছে, দেয়ার ফোর উই ক্যান সে এ ইজ সিঙ্গুলার ম্যাট্রিক্স। ক্লিয়ার? আচ্ছা, বি একটা ম্যাট্রিক্স নিয়েছে, সেটাও 2 x 2 অর্ডারের, দেখো। সো ডিটারমিনেন্ট অফ বি বার করেছি, তো ডিটারমিনেন্ট অফ বি বার করলে কি হবে, ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স সাইনটা উড়িয়ে দিয়ে ডিটারমিনেন্ট সাইনটা বসিয়ে দাও, তো সেটা ক্যালকুলেশন করলে আলটিমেটলি দেখো 10 পেয়েছি। সো 10 মানে কি, নট ইকলস টু 0, সো নন জিরো ভ্যালু পেয়েছি। সো নন জিরো যদি ভ্যালু পাই কোনো একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু, সো এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালুটা কত, নন জিরো এসেছে, তো নন জিরো আসলে কী হবে, বি ম্যাট্রিক্সটাকে আমরা কী বলবো, নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। ক্লিয়ার? আচ্ছা, এখন চলো তিনটা ইম্পর্টেন্ট থিওরেম ডিসকাস করবো তোমাদের, যেগুলো তোমাদের খুব লাগবে, ঠিক আছে? এগুলো অ্যাকচুয়ালি তোমরা প্রপার্টিস হিসাবে বলতে পারো। সো দেখো কী আছে, ফার্স্ট থিওরেম যেটা আছে, ইফ এ অ্যান্ড বি আর নন সিঙ্গুলার ম্যাট্রিক্সেস অফ দ্য সেম অর্ডার, তাই তো? এ আর বি দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে, সেই ম্যাট্রিক্স দুটোর ক্যারেক্টারিস্টিক্স কেমন, নন সিঙ্গুলার হবে। নন সিঙ্গুলার মানে কি, এই ডিটারমিনেন্ট অফ এ অ্যান্ড ডিটারমিনেন্ট অফ বি মাস্ট বি নট ইকুয়ালস টু জিরো হতে হবে, ওকে? অ্যান্ড আর অলসো আরেকটা কী কন্ডিশন দেওয়া আছে, অফ দ্য সেম অর্ডার, মানে কি এ আর বি এর অর্ডার সেম হতে হবে, ঠিক আছে? সেম হতে হবে, মানে এর অর্ডার যদি 2 x 2 হয় তাহলে বি এর অর্ডারও 2 x 2 হতে হবে, এর অর্ডার যদি 3 x 3 হয় বি এর অর্ডারও 3 x 3 হতে হবে, ওকে? অ্যান্ড এ অ্যান্ড বি মাস্ট বি নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, নন সিঙ্গুলার ম্যাট্রিক্স মানে কি, তাদের ডিটারমিনেন্ট ভ্যালুটা নন জিরো হবে। ক্লিয়ার? দেন কি, দেন এ বি, এ বি মানে কি, মাল্টিপ্লিকেশন অফ এ ইন্টু বি, মানে তাই তো? মানে এ আর বি যদি মাল্টিপ্লাই করো অ্যান্ড বি আর এ যদি মাল্টিপ্লাই করো তাহলে কী পাবে, বি এ পাবে। দেন কী হবে, এ বি অ্যান্ড বি এ আর অলসো নন সিঙ্গুলার ম্যাট্রিসেস অফ দ্য সেম অর্ডার, তাই তো? মানে এ আর বিটা যদি নন সিঙ্গুলার ম্যাট্রিক্স অফ দ্য সেম অর্ডার হয় তার মানে এ বি অ্যান্ড বি এ অলসো নন সিঙ্গুলার ম্যাট্রিক্সেস অফ দ্য সেম অর্ডার। ক্লিয়ার? তো তোমরা এর ভেরিফিকেশনটা বাড়িতে করে রাখবে, যে কোনো দুটো ম্যাট্রিক্সের এক্সাম্পল নেবে, এ একটা ম্যাট্রিক্স নেবে 2 x 2, বি একটা 2 x 2, যে কোনো এক্সাম্পল নেবে, নিয়ে দেখবে এই প্রপার্টিটা স্যাটিসফাই করছে কিনা, তো তোমাদের এটাও বাড়ির কাজ থাকলো, ঠিক আছে? তো এগুলো অ্যাকচুয়ালি আমি করাচ্ছি না এই জন্য, যেহেতু তোমরা মানে বাড়িতে করো এগুলো, যদি না বুঝতে পারো তো আমাকে বলবে। যাই হোক, নেক্সট থিওরেমটা দেখো এবার, ইফ এ অ্যান্ড বি আর স্কোয়ার ম্যাট্রিসেস অফ দ্য সেম অর্ডার, মানে আবার একটা থিওরেম নিলাম এখানে কি, এ আর বি দুটো স্কোয়ার ম্যাট্রিসেস নিলাম অ্যান্ড সেম অর্ডার, মানে এর অর্ডারটাও যদি 2 স্কোয়ার ম্যাট্রিক্স বলেছে কিন্তু, তার মানে তাই তো, রো অ্যান্ড কলাম সেম হবে। সো স্কোয়ার ম্যাট্রিক্সের যদি 2 x 2 হয় তাহলে বিটা স্কোয়ার ম্যাট্রিক্স 2 x 2 হতে হবে, বি এটা যদি 3 x 3 হয় তাহলে বিটা স্কোয়ার ম্যাট্রিক্স অফ অর্ডার 3 x 3 হতে হবে। সো তারপরে কী হবে, দেন প্রোডাক্ট অফ এ বি, মানে এ বির প্রোডাক্ট করলাম, প্রোডাক্ট করার পর যেই ম্যাট্রিক্সটা পাবো তার ডিটারমিনেন্ট ভ্যালুটা যদি বার করি, এটা ইকলস টু কী হবে, যে তাদের যদি আমরা ইন্ডিভিজুয়ালি ডিটারমিনেন্ট বার করি, বার করার পর যদি আমরা মাল্টিপ্লাই করি তার সাথে ইকুয়াল হবে। ক্লিয়ার? তো তোমরা এটা বাড়িতে ট্রাই করবে এটা ভেরিফিকেশনটা। ক্লিয়ার? মানে কি, সিম্পলি যদি বলি, ডিটারমিনেন্ট অফ এ বি ইকুয়ালস টু ডিটারমিনেন্ট অফ এ ইন্টু ডিটারমিনেন্ট অফ বি। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট থিওরেম দেখো, যেটা খুব ইম্পর্টেন্ট এখানকার, যে স্টার দিলাম এটা, যে এ স্কোয়ার ম্যাট্রিক্স এ, মানে একটা স্কোয়ার ম্যাট্রিক্স এ ইজ ইনভার্টিবল, ইনভার্টিবল মানে কি, ইনভার্স বার করা, তাই তো? মানে ইনভার্স বার করা যাবে কি না, মানে ইনভার্স বার করা, মানে ইনভার্স এক্সিস্ট করছে কি না, তো সেটাকে আমরা কী বলবো, ইনভার্টিবল। ইনভার্টিবল মানে কি, ইনভার্স এক্সিস্ট করছে কি না, মানে ইনভার্স করা যাবে আর যাবে না, তাই তো? সো এ মানে একটা স্কোয়ার ম্যাট্রিক্স এ ইজ সেড টু বি ইনভার্টিবল ইফ অ্যান্ড অনলি ইফ, ই এটা হচ্ছে IEEE মানে হচ্ছে ইফ অ্যান্ড অনলি ইফ এ ইজ নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। এ ইজ নন সিঙ্গুলার মানে কি, তোমরা জানো নন সিঙ্গুলার মানে কি, তার ডিটারমিনেন্ট এই এ ম্যাট্রিক্স তার ডিটারমিনেন্ট ভ্যালুটা কত হবে, নন জিরো হতে হবে। নন জিরো যদি হয় মানে নন সিঙ্গুলার যদি কোনো একটা ম্যাট্রিক্স হয় তখন ওই ম্যাট্রিক্সের আমরা কী বার করতে পারবো, ইনভার্স বার করতে পারবো, দ্যাট ইজ আমরা ওই ম্যাট্রিক্সটাকে আমরা কী বলবো, ইনভার্টিবল। ক্লিয়ার? আমি আরেকবার তোমাদের রিপিট করছি, কোনো একটা ম্যাট্রিক্সকে আমরা ইনভার্টিবল তখনই বলবো যখন ওই ম্যাট্রিক্সটা নন সিঙ্গুলার হবে, দ্যাট ইজ ওই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালুটা নন জিরো হবে। ক্লিয়ার? সিম্পলি যদি বলি এরকম, ডিটারমিনেন্ট অফ এ নট ইকলস টু যদি জিরো আসে তখন এই ম্যাট্রিক্সটাকে আমরা কী বলবো, তখন এ ইজ সেড টু বি ইনভার্টিবল। ক্লিয়ার? এবার তোমাদের একটা কোশ্চেন বলছি এখানে, যে এবার পুরো আমি তো একটা কোশ্চেন তোমাদের বলবো, এখানে প্রবলেম ডিসকাস করবো। সো এই টাইপের কোশ্চেনগুলো তোমাদের ইউজ হবে কখন, ধরো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তোমাদেরকে বলা হলো ফাইন্ড দ্য ইনভার্স অফ এ, তখন তোমরা প্রথমে যখন ইনভার্স বার করতে হবে, যদি বলে কোশ্চেনে
ফার্স্ট তোমাদের যেটা কাজ থাকবে ওই ম্যাট্রিক্সটা ডিটারমিনেন্ট ভ্যালুটা বার করবে। ডিটারমিনেন্ট ভ্যালুটা বার করে দেখবে সেটা ইকুয়ালস টু জিরো আর নট ইকুয়ালস টু জিরো আসছে। যদি ইকুয়ালস টু জিরো আসে তাহলে সেটা কী হয়ে যাবে, সিঙ্গুলার ম্যাট্রিক্স। সিঙ্গুলার ম্যাট্রিক্স হলে কী হবে, তার ইনভার্টিবল হবে না, মানে ইনভার্স বার করা যাবে না। আর যদি নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হয় তাহলে তার ডিটারমিনেন্টটা নট ইকুয়ালস টু জিরো হতে হবে। নট ইকুয়ালস টু যদি জিরো হয় তখন আমরা নেক্সট আমরা যে প্রসেস আছে ফার্দার প্রসেস আমরা এগোবো, ঠিক আছে। কিন্তু তোমরা আগে চেক করে দেখবে ওই ম্যাট্রিক্স যেটা দেওয়া থাকবে সেই ম্যাট্রিক্সের আগে ফার্স্ট যেটা কাজ তোমাদের ডিটারমিনেন্ট বার করা, যদি ইনভার্স বার করতে দেয়। ওকে, ডিটারমিনেন্ট আমরা চেক করে দেখবো, ডিটারমিনেন্টটা নট ইকুয়ালস টু জিরো আসলে তারপরে আমরা নেক্সট প্রসিডিওরে এগোবো, ঠিক আছে। আগে ফার্স্ট কাজ থাকবে কিন্তু আমাদের ডিটারমিনেন্ট বার করা, ক্লিয়ার? খুব ইম্পর্টেন্ট এটা। আচ্ছা, এখানে এখানে দেখো একটা কোশ্চেন নিয়েছি, এই এই টাইপসের কোশ্চেন তোমাদের এক্সামে দেবেই, ওকে, একদম মাস্ট এই ইনভার্স বার করতে, ক্লিয়ার? সো এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে দেখো, 3x3 অর্ডারের, ক্লিয়ার? সো কোশ্চনে কী দেওয়া আছে, ফাইন্ড এ ইনভার্স। দেখে কোশ্চেনটা খুব সোজা কিন্তু খুব লেন্দি এটা, ওকে। সো মানে এর ইনভার্স বার করতে হবে এই ম্যাট্রিক্সের। সো এ ইনভার্স বার করে তোমাদের ফর্মুলাটা আমি বলিনি, তো এখন বলে দিচ্ছি দেখো, এ ইনভার্স ইকুয়ালস টু কী হয়, 1/ ডিটারমিনেন্ট অফ এ ইনটু অ্যাডজয়েন্ট অফ এ। অ্যাডজয়েন্ট অফ এটা অ্যাকচুয়ালি উপরে আছে আর ডিটারমিনেন্ট অফ এ নিচে, ক্লিয়ার তো? আচ্ছা, এটা ফর্মুলা তোমরা মাথায় রাখবে, এ ইনভার্স ইকুয়ালস টু 1/ ডেট এ ইনটু অ্যাডজয়েন্ট অফ এ। আচ্ছা, তোমাদের একটু আগে একটা জিনিস বললাম তোমাদের একটা থিওরেমে, যে এ স্কোয়ার ম্যাট্রিক্স এ ইজ সেড টু বি ইনভার্টিবল ইফ এ ইজ নন সিঙ্গুলার, তাই তো? নন সিঙ্গুলার মানে কি, তার ডিটারমিন ভ্যালুটা নট ইকুয়ালস টু জিরো হতে হবে, ক্লিয়ার তো? আচ্ছা, তোমরা এখানে একটা জিনিস দেখো, নন তখন কেন ওখানে থিওরেমটা বলেছিলাম তোমরা এখানেই বুঝতে পারবে ফর্মুলাটায়, যে দেখো নিচে যদি ডিটারমিনেন্ট অফ এ সেটা যদি ইকুয়ালস টু জিরো হয়ে যায় তার মানে নিচে জিরো চলে আসছে ডিনোমিনেটারে, আর ডিনোমিনেটারে জিরো আসা মানে কি, এই পুরো টার্মটা আনডিফাইন, তার মানে কি ইনভার্স এক্সিস্ট করবে না, তার মানে এই ইনভার্স পাবো না। সেই জন্য ডিটারমিনেন্ট অফ এটা মাস্ট বি নট ইকুয়ালস টু জিরো হতে হবে, অ্যান্ড ডিটারমিনেন্ট অফ এ মাস্ট বি নট ইকুয়াল টু জিরো হলে সেটা কী হবে, এ ম্যাট্রিক্সটা নন সিঙ্গুলার। সেই জন্য ওই থিওরেমটা আমরা ইউজ করেছিলাম বা আমরা ওই থিওরেমটা পড়েছিলাম, বুঝতে পারলে জিনিসটা? মানে ওই থিওরেমটা মেন হচ্ছে, সিগনিফিকেন্স হচ্ছে এটাই, যে ডিটারমিনেন্ট অফ এ ইকুয়ালস টু জিরো হলে সেটা নিচে জিরো চলে আসবে, সেই জন্য পুরো টার্মটা আনডিফাইন হয়ে যায়। সেই জন্য এটা নিচে ডিটারমিনেন্ট অফ এটা ডিটারমিনেন্ট অফ এ সেটা কত হবে, নন জিরো হতে হবে, নন জিরো না হলে সেটা কিন্তু হবে না, ঠিক আছে। এবার দেখো যে ম্যাট্রিক্স যেটা এ দেওয়া আছে, তোমাদেরকে আমি প্রথমে কী বলেছিলাম, ইনভার্স বার করব যখন তার আগে আমরা চেক করে নেবো কি এই যে ম্যাট্রিক্স দেওয়া আছে সেটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হয় কি না। তো নন সিঙ্গুলার দেখানোর জন্য কী করতে হবে, তার ডিটারমিনেন্ট ভ্যালুটা বার করতে হবে। তো ডিটারমিনেন্ট অফ এ বার করেছি, ম্যাট্রিক্স সাইনটা উড়িয়ে দিয়ে ডিটারমিনেন্ট সাইন দিয়েছি, দেন ফার্দার ক্যালকুলেশন করেছি, ক্যালকুলেশন করার পর এর ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালুটা কত বেরিয়েছে, মানে এ ডিটারমিনেন্ট অফ এ যেটা বেরিয়েছে সেটা হচ্ছে 1, 1 মানে কি, নট ইকুয়ালস টু জিরো, দেয়ারফর উই ক্যান সে এ ইজ নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। তার মানে কি, এটা নন সিঙ্গুলার বেরিয়ে গেছে, তাহলে আমরা এ ইনভার্সটা অবভিয়াসলি পাবো, ঠিক আছে। এবার দেখো আমরা নেক্সট যে স্টেপ বাই স্টেপ করবো, এবার এ ইজ নন সিঙ্গুলার ম্যাট্রিক্স যখন বলেছি আমি, তো এ ম্যাট্রিক্স যেটা আছে তার তো আমার অ্যাডজয়েন্ট আবার করতে হবে, কারণ ফর্মুলাই তো আমার তাই ছিল যে 1/ ডিটারমিনেন্ট অফ এ ইনটু অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে প্রথমে এবার কী করবো, ডিটারমিনেন্টটা বার করে নিলাম, তবে তাহলে এবার অ্যাডজয়েন্ট অফ এটা বার করবো। সো অ্যাডজয়েন্ট অফ এ বার করার সময় আমাদের ফর্মুলা বলেছিলাম কীভাবে, জাস্ট বড় করে একটা ম্যাট্রিক্স সাইন দেবে, তার মাথায় টি দেবে, টি মানে কি ট্রান্সপোজ। এবার এ ম্যাট্রিক্স যেটা দেওয়া আছে দেখো, এ ম্যাট্রিক্সের সমস্ত এলিমেন্টস যত কতগুলো এলিমেন্টস আছে, এখানে 9 এলিমেন্টস আছে, তাহলে 9 এলিমেন্টস থাকলে কী হবে, 9 আলাদা আলাদা কো ফ্যাক্টর বেরোবে। তো ওই এত সবগুলো এলিমেন্টসের কো ফ্যাক্টর যেগুলো বেরোবে পরপর সব আমরা বসিয়ে দেবো। তো তোমাদের আমি একটা দেখিয়ে দিচ্ছি দেখো, এখানে 1 আছে, তো তো 1 যদি থাকে তো 1টার কো ফ্যাক্টর যদি বার করতে হয় তাহলে কী করতে হবে, প্রথমে মাইনারটা বার করতে হবে 1-এর, তাহলে 1টা ফার্স্ট রোয়ে আছে অ্যান্ড ফার্স্ট কলামে আছে, তাহলে ফার্স্ট রো অ্যান্ড ফার্স্ট কলামটা বাদ, তাহলে কী হবে 4-3-3-4 হবে। তাহলে দেখো এখানে 4-3-3-4 বসিয়ে দিয়েছি, ক্লিয়ার তো? এবার কী হবে, কো ফ্যাক্টর মাইনার তো আমরা বসিয়ে দিলাম, এবার তোমরা জানো 3x3-র জন্য সাইনটা কেমন হয়, প্রথমে 3x3-র যখন সাইনটা হয় তো তোমরা কী জানো যে 3x3-র জন্য সাইনটা এইভাবে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। তো এবার আমি প্রথমে প্লাস বসিয়ে দিয়েছি, তারপর সিমিলারলি নেক্সট যে 3 এলিমেন্টটা আছে সেই 3 এলিমেন্টটার মাইনারটা বের করেছি, 3 এর মাইনার বের করলে কত হবে, এই ফার্স্ট রোটা অ্যান্ড সেকেন্ড কলামটা বাদ, তাহলে 1-3-1-4 পড়ে থাকবে, 1-3-1-4 বসিয়ে দিয়েছি। আর এই সেকেন্ড পজিশনের সাইন কত হয় তোমরা জানো, সাইনটা বসিয়ে দিলে আমাদের কী হবে, কো ফ্যাক্টর বেরিয়ে যাবে, সাইন যদি না বসা জাস্ট খালি মাইনার বের করে থাকবে, কিন্তু আমাদের লাগবে কি, কো ফ্যাক্টর। তাহলে আমরা সাইনগুলো বসিয়ে দেবো, এবার বাদ বাকি বাকি আদার্স যে এলিমেন্টসগুলো পড়ে থাকলো 3-1-4-3-1-3-4, এই এলিমেন্টসগুলোর পরপর তোমরা মাইনারগুলো বার করবে, মাইনারগুলো বার করার পর পরপর বসিয়ে দেবে, বসিয়ে তারপর এবার তারপরে কী করবে, ফাইনালি
সাইনটা ঠিকঠাক মেনটেন করবে, মানে এই যে সাইনগুলো। তো আমি সাইনগুলো বসিয়ে দিয়েছি, সাইনগুলো বসে দেওয়া মানে কি কো ফ্যাক্টর বেড়ে যাওয়া। তো কো ফ্যাক্টর বেড়ে যাওয়া মানে কি, সেটা একটা ম্যাট্রিক্স পেলাম, সেই ম্যাট্রিক্সের কী করতে হবে, হোল ট্রান্সপোজ বের করতে হবে। ঠিক আছে, আমি পুরো ক্যালকুলেশনটা বলছি না তোমাদের, এখন টাইম লাগবে প্রচুর, সেই জন্য। তো তোমরা বাকিটা বাড়িতে নিজে নিজে করবে, ঠিক আছে। তো আমি অলরেডি এটা করে রেখেছি ক্যালকুলেশনটা, তোমরা দেখো এখানে। সো এবার নেক্সট যেটা করেছি, তার হোল ট্রান্সপোজ বার করবো, তো মানে সমস্ত কো ফ্যাক্টরগুলো বার করে নিয়েছি, তারপর তার হোল ট্রান্সপোজ যদি বার করি, এবার ভেতরের এলিমেন্ট মানে 2+2 ডিটারমিনেন্ট যেগুলো আছে সেগুলো ক্যালকুলেশন করি। ক্যালকুলেশন করার পর আমরা ফাইনালি কী পেয়েছি, এই যে এই ম্যাট্রিক্সটা পেলাম, এই ম্যাট্রিক্স যেটা পেয়ে গেছে, তার হোল ট্রান্সপোজ বার করবে এবার। এবার তার যদি হোল ট্রান্সপোজ বার করতে হয়, তার মানে কি রোগুলোকে কলাম করে দাও, বা কলামগুলোকে রো করে দাও, তার মানে ফার্স্ট রোটাকে ফার্স্ট কলামে বসিয়ে দিয়েছি, সেকেন্ড রোটাকে সেকেন্ড কলাম, থার্ড রোটাকে থার্ড কলামে বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর যেটা ম্যাট্রিক্সটা পেয়েছি, সেই ম্যাট্রিক্সটা কার ভ্যালু পেলাম, অ্যাডজয়েন্ট অফ এ। ক্লিয়ার? এবার আমাদের কোশ্চেন ছিল কি, ফাইন্ড এ ইনভার্স। তো এ ইনভার্স বার করতে গেলে আমাদের কী করতে হবে, এবার তোমরা জানো এ ইনভার্সের ফর্মুলা কোনটা আছে। এ ইনভার্সের ফর্মুলা হচ্ছে 1/determinant of A (adjoint of A). তো 1/determinant of A তো প্রথমে বার করে নিয়েছি, তো আর তো বার করার দরকার নেই। তো ডিটারমিনেন্ট অফ এর ভ্যালুটা 1 বসিয়ে দিয়েছি, আর অ্যাডজয়েন্ট অফ এ যেটা পেয়েছি আমি একটু আগেই, সেটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর ফাইনালি ক্যালকুলেশন করলে 1/1 মানে কত, 1। তার মানে এটা হচ্ছে কি, এ ইনভার্সের রেজাল্ট। ক্লিয়ার? জিনিসটা খুব সোজা, জাস্ট খালি তোমাদের বুঝতে হবে। আচ্ছা দেখো, এখানে আজকের জন্য লাস্ট একটা কোশ্চেন নিয়েছি, ঠিক আছে। কী দেওয়া আছে, গিভেন একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ ইজ এ ম্যাট্রিক্স অফ অর্ডার 2+2, মানে স্কোয়ার ম্যাট্রিক্স অফ অর্ডার 2+2, তাই তো। প্রুভ দ্যাট এ স্কোয়ার মাইনাস 4A + I মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স ইকুয়ালস টু ও, মিনস কি নাল ম্যাট্রিক্স আর জিরো ম্যাট্রিক্স। ক্লিয়ার? অ্যান্ড হেন্স ফাইন্ড এ ইনভার্স। আচ্ছা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, হেন্স ফাইন্ড এ ইনভার্স মানে কি, এই যে ইকুয়েশনটা দেওয়া আছে সেই ইকুয়েশন থেকে তোমাদের কী করতে হবে, এ ইনভার্সটা বার করতে হবে, ঠিক আছে। মানে আলাদা করে কিন্তু এ ইনভার্স বার করা চলবে না, যে নর্মাল যে প্রসেস আছে, মানে এ ইনভার্স মানে কি 1/determinant of A (adjoint of A), ওই প্রসেসটা এখানে কিন্তু ইউজ করলে হবে না, মানে এই ইকুয়েশন থেকে তোমাদেরকে এ ইনভার্সটা বার করতে হবে। ক্লিয়ার? আচ্ছা দেখো, প্রথমে তাহলে কী করবো, প্রথমে আগে প্রুফটা করে নিই। প্রথমে তাহলে এ স্কোয়ার বার করবো, এ স্কোয়ার মানে কি A×A, A×A করার পর যে ম্যাট্রিক্সটা পাবো সেটা আছে, এটা পাবো, তাই তো। তারপরে কি LHS আছে, এটা লেফট হ্যান্ড সাইডে আমরা বসিয়ে দেবো, A²-4A + I, I মানে কি আইডেন্টিটি ম্যাট্রিক্স। আচ্ছা দেখো, এ স্কোয়ারের ভ্যালু আমরা অলরেডি পেয়ে গেছি, তো সেটা এ স্কোয়ারটা বসিয়ে দিলাম এখানে। তারপর -4×A মানে -4×A যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে সেটা বসিয়ে দিয়েছি। তারপর প্লাস আইডেন্টিটি ম্যাট্রিক্স, তাই তো, I মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স। আচ্ছা এখানে আইডেন্টিটি ম্যাট্রিক্স অফ অর্ডার কত নেবো, 2+2 অবভিয়াসলি, কারণ গিভেন ম্যাট্রিক্স যেটা দেওয়া আছে সেটা 2+2, তো সেটা 2+2 নিয়ে নিলাম আইডেন্টিটিটা। দেন ফাইনালি ক্যালকুলেট করার পর যেটা দাঁড়াবে, এবার ম্যাট্রিক্সে তোমরা মাল্টিপ্লিকেশন এখানে জানো যে বাইরে থেকে কোনো একটা স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করতে গেলে কী করতে হয়, ম্যাট্রিক্সের সমস্ত এলিমেন্টস দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। তো ম্যাট্রিক্সের সমস্ত এলিমেন্টের সঙ্গে মাল্টিপ্লাই করে নিলাম, করার পর ফাইনালি এলিমেন্ট ওয়াইজ আমরা কী করবো, প্লাস মাইনাস করবো। 7-8 করলে কত হবে, -1, -1, +1 করলে কত হবে, অবভিয়াসলি 0। তো সমস্ত এলিমেন্টসগুলো এখানকার দেখবে 0 হবে, 0 পেলে কী হবে, ফাইনালি এটাকে আমরা কী বলবো, নাল ম্যাট্রিক্স বা জিরো ম্যাট্রিক্স তোমরা জানো, ওই জন্য এটা ক্যাপিটাল ও দিয়ে দিয়েছি, উইচ ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, অ্যান্ড প্রুভড ফাইনালি। ওকে, আচ্ছা এটা খুব ইজি, এই 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 পোর্শনটা খুব ইজি। এবার নেক্সট পোর্শন যেটা কী বলেছে, হেন্স ফাইন্ড এ ইনভার্স, মানে এই ইকুয়েশন থেকে এই ইনভার্সটা বার করবো, সেটাই খুব ইম্পর্টেন্ট এখানকার। ওকে, হ্যাঁ এবার দেখো, এই মানে যে ইকুয়েশনটা দেওয়া আছে সেই ইকুয়েশন থেকে আমরা এই ইনভার্সটা কীভাবে বার করবো, দেখো খুব ইজি, স্টেপ বাই স্টেপ ফলো করো। কী আছে, A²-4A + I = O আছে, তো ও মিনস নাল ম্যাট্রিক্স। সো নাল ম্যাট্রিক্স মানে তোমরা জিরো ম্যাট্রিক্স কনসিডার করতে পারো, তাহলে আইটা লেফট সাইডে রেখে দিলাম, বাদ বাকিগুলোকে রাইট সাইডে ট্রান্সফার করে দিলাম, তাহলে কী হবে, -4টা এদিকে আসলে +4, অ্যান্ড A²টা এদিকে আসলে -A², তাই তো। আচ্ছা নেক্সট লাইনে কী লিখেছি, I = 4A (-A²)টাকে আমরা কী লিখতে পারি, A×A লিখে দিয়েছি। এবার আমরা কী করেছি, I×A ইনভার্স, তো মানে এ ইনভার্স দিয়ে পোস্ট মাল্টিপ্লাই করেছি, মানে কি আমরা বোথ সাইডে রাইট সাইডে মাল্টিপ্লাই করেছি, ঠিক আছে। তো মানে পোস্ট মাল্টিপ্লাই মানে কি রাইট সাইড থেকে, তো এ ইনভার্স দেখো, আমি যদি রাইট সাইড থেকে এ ইনভার্স মাল্টিপ্লাই করি, তার মানে এখানে এ ইনভার্স ঢুকিয়ে দিয়েছি, তারপর এখানে ব্র্যাকেট দিয়ে এখানে এ ইনভার্স ঢুকিয়ে দিয়েছি, তার মানে দেখো লেফট সাইডে রাইট সাইডে আমি কী করেছি, এ ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করেছি। আচ্ছা এ ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই কেন করতে পারলাম জানো তো, কারণ এখানে দেখবে মানে এ ম্যাট্রিক্স যেটা দেওয়া আছে সেই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালুটা নন জিরো আসবে, বলেই কিন্তু আমরা এ ইনভার্স দিয়ে বোথ সাইডে মাল্টিপ্লাই করবো, তার মানে এ ইনভার্স অবভিয়াসলি এক্সিস্ট করবে এখানে। সো এ ইনভার্স দিয়ে বোথ সাইডে আমরা মাল্টিপ্লাই করে দেবো, মাল্টিপ্লাই করার পর কী হবে দেখো, তো তোমরা জানো এ ইনভার্সের সাথে যদি আবার আইডেন্টিটি ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করি, তাহলে আবার অবভিয়াসলি এ ইনভার্সই পাবে, তোমরা জানো আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে যে কোনো ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করলে ওই ম্যাট্রিক্সটাই পাবে, তাই তো। আচ্ছা তারপরে 4A (4×A×A ইনভার্স) মানে কত, সেটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। সো A×A ইনভার্স মানে যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়, একটা ফর্মুলা আছে, তার মানে এখানে A×A ইনভার্সের জায়গায় কী হয়ে যাবে, I হয়ে যাবে, আর A×A×A ইনভার্স মানে এই পোর্শনটা কথা হবে সেটাও I হয়ে যাবে, তার মানে A×I পড়ে থাকবে, তাহলে A×I মানে কি আবার এই হবে, কারণ আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে যে কোনো ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করলে কী হবে, আবার A পাবে, দিয়ে ফাইনালি দেখবে A×I = 4I -
এ পাবো। তো এ ইনভার্সের ভ্যালু তাহলে আমরা কত পেয়ে গেলাম, ফোর এ, ফোর আই মাইনাস এ। এবার সিম্পলি তোমরা জানো ফোর আই, আই মানে কি আইডেন্টিটি ম্যাট্রিক্স, বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পরে এ এর ভ্যালুটা এখানে বসিয়ে দিয়েছি, দিয়ে ফাইনালি এটা ক্যালকুলেট করার পর এ ইনভার্সটা পেয়ে গেছি, এ ইনভার্স ইকালস টু টু মাইনাস থ্রি মাইনাস ওয়ান অ্যান্ড টু। সো দিস ইজ দ্য আনসার। ক্লিয়ার? জিনিসগুলো খুব ইজি, জাস্ট খালি একটু মাথায় রাখবে যে কী করতে বলেছে, কোশ্চেনে কী চাইছে, সেইভাবে তোমরা আনসারটা দেবে। ওকে ঠিক আছে, বাড়িতে তাহলে এক্সারসাইজগুলো করো, মোটামুটি ডিটারমিনটা আমাদের শেষ হয়ে আসছে, আর দু একটা ক্লাসগুলো আশা করছি শেষ হয়ে যাবে। ঠিক আছে।